Yunus. কথায় আছে ঘরের গরু ঘরের ঘাস খায় না। আমাদের অবস্থা হয়েছে এই, জ্যাকমা, বিল গেটস, জেফ বেজোস তাদের নিয়ে আমরা যে লাফালাফি করি, অথচ জাপানের মতো দেশে যখন মোটিভেশনাল বিগ প্রোগ্রাম হয় তখন প্রধান বক্তা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে আমরা কতটুকু সম্মান করি? ব্রিটিশ একটা ইউনিভার্সিটির ভিসি বানানো হয়েছে তাকে, যেখানে কি না ইউনিভার্সিটির সংবিধান ছিল ব্রিটিশ বংশোদ্ভূত ছাড়া ইউনিভার্সিটির ভিসি বানানো যাবে না। সেখানে সংবিধান পরিবর্তন করে তাকে চ্যান্সেলরই বানানো হয়েছে। তারা বুঝতে পেরেছে ইউনুস কতটা গুরুত্বপূর্ণ, আমরা বুঝিনি। জার্মানির বড় বড় অর্গানাইজেশনগুলোর উপদেষ্টা তিনি। জার্মানের ফ্র্যাঙ্কফুর্ট ইউনিভার্সিটি, বার্ডেন ইউনিভার্সিটিতে বরাবর তিনি মোটিভেশনাল স্পিকার। অ্যাঙ্গেলা মার্কেল যেখানে বক্তৃতা দেন সে অনুষ্ঠানেও তিনি উদ্যোক্তা হিসেবে বিশেষ অতিথির দাওয়াত পান। ব্রিটেন, আমেরিকা, জাপান, জার্মানি, ফ্রান্স, স্পেন, কানাডা, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের অনেক প্রভাবশালী দেশগুলোর মোটিভেশনাল স্পিকার তিনি। সম্প্রতি আমরা দেখেছি বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট ও দূত হয়েছেন তিনি, যে বার্সেলোনা নিয়ে আমাদের এই লাফালাফি করি সেই বার্সেলোনার উপদেষ্টা তিনি। যে মেসিকে নিয়ে আপনাদের এত লাফালাফি সেই মেসিও কিন্তু সেদিন লাইনে দাঁড়িয়েছিল একবার হ্যান্ডশেক করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে। মেসিও কিন্তু ঠিকই তার মর্যাদার উচ্চতা বুঝতে পেরে তাকে সম্মান ও মূল্যায়ন করতে পেরেছে, পারেনি শুধু আমরা। 2016 রিও ডি জেনেরোতেও যখন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় সেখানে মশাল বহন কিন্তু তিনিই করেছিলেন। এটা কতটা সম্মানের সেটা আমাদের বোঝার বয়স এখনও হয়নি। আমরা নেগেটিভ বের করতে করতে এতটা উৎসাহী যে প্রশংসা ও মূল্যায়ন শব্দ দুটার ব্যবহার ভুলে গিয়েছি আমরা। আমাদের বাঙালির এইটার প্রধান সমস্যা, আমরা প্রশংসা করতে পারি না নিজেদের। অন্যরা আমাদের প্রশংসা করে অথচ আমরা পারি না। আমরা পারি কীভাবে নিচে নামানো যায়? ডক্টর ইউনুস হোক আমাদের আরেক জ্যাকমা, চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে বেড়ে ওঠা একজন দরিদ্র যুবক যে কিনা দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্ব। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সামনের কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।